কয়লাকাণ্ডে তদন্তে সোমবার 8.5 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল ইডি। কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডে তদন্তে কয়েকটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তথ্য মিলেছে। সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। ইডি সূত্রে দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, তিনি এই অ্যাকাউন্টের বিষয়ে কিছু জানেন না। আমি আজ থেকে 1.5 বছর আগে যখন তদন্তকারী সংস্থাগুলো তদন্ত শুরু করেছিল তখন যে কথা বলেছিলাম আজও আমি আমার বক্তব্য এবং আমার অবস্থানে অনড়। দীর্ঘ 8.5 ঘন্টা ধরে আমাকে তারা প্রশ্ন করেছেন, কিছু জিনিসের ব্যাখ্যা চেয়েছেন, আমি সেগুলো দিয়েছি এবং কিছু কাগজপত্র তারা চান আমি বলেছি, সেগুলো যথাসময়ে আগে যেগুলো চেয়েছিল আমি সব জমা করে দিয়েছি। আমি যেটা বলছিলাম যে যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে তাদেরকে ইডি কভার ডাকছে, তাদেরকে সিবিআই কভার ডাকছে, যাদের বিরুদ্ধে সারদার কর্ণধার লিখিত অভিযোগ করেছে, যাদেরকে কাগজে মুড়ি দিয়ে টিভির পর্দায় নির্লজ্জভাবে টাকা নিতে দেখা গেছে, মানে চুরিও করছে আর ট্যাক্সপেয়ারের টাকায় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিরোধী দলনেতা বলছে সব আপনাদের ফোনের কল আমার কাছে আছে, তার পরের দিন পেগাসাস বেরোচ্ছে, যা কিছু আছে পাবলিক ডোমেনে আছে, মানুষ শুনেছেন, মানুষ সব পক্ষেরই কথা শুনতে পাচ্ছেন, মানুষ ঠিক সময় এর উত্তর দিয়ে দেবেন। এই কথা তো নতুন নয়, এই কথা অতীতেও তৃণমূল কংগ্রেস বলেছে, উনিও বলেছেন, আজও বলছেন, এটা কোনো নতুন বিষয় নয়। মোটামুটি ভাবে রাজনৈতিক সংস্কৃতিতে এই চাপানোতর থাকবে, চাপানোতর চলবে, কিন্তু তার আমরা বলছি যে বিজেপি যে অবস্থা থেকে নিজেদের দলকে সংগঠিত করে আজকে এই জায়গায় পৌঁছেছে, কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। সোমবার ইডি যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে তখন তার আঁচ এসে পড়েছে বাংলা রাজনীতিতেও। ফের একবার তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি তরজার পারদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।